আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে আমার নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আমাদের যে জুলাই মাসে যে ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টের কপি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে ব্রাউজার আছে, ফোন বা ল্যাপটপের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করে রাখতে হবে। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তারপর হচ্ছে সার্চ বারে গিয়ে আপনার এখানে লিখতে হবে পে ফিক্সেশন। এই যে আমি আগে লগ ইন করেছিলাম, সো এটা চলে এসেছে payfixation.gov.bd। তারপর এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যদি না আসে আপনি এই পুরো লেখাটি লিখবেন। তারপর এই যে প্রথমেই দেখবেন একটা আমার এখানে যে সাইটটা চলে এসেছে, আপনাদেরও হয়তো এইভাবে চলে আসবে, ম্যাক্সিমাম টাইমে চলে আসে। যদি না চলে আসে না আসে আর কি, তো আপনি এই যে এখানে যেখানে লেখা, এই যে দেখেন সাইটটাতে লেখা হচ্ছে www.payfixation.gov.bd, আপনারা এই সাইটটাতে ঢুকবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা পেজ চলে এসেছে। তো আমরা এখানে কি করব, এটা আপনার যদি পড়তে মন চায় তাহলে পড়বেন। এখানে আর কি কিছু নিয়ম কিভাবে কি করবেন এই সম্পর্কিত কিছু রুলস দেয়া আছে। তো পড়ার যদি ইচ্ছে হয় পড়তে পারেন, আর না হলে হচ্ছে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এরপর হচ্ছে আর একটি পেজ আসবে যেখানে জরুরি নির্দেশনা আছে, এটাও আপনি পড়তে চাইলে পড়তে পারবেন। দেন পড়ার পর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। এই যে এই দেখেন নিচে একটা লেখা আছে, আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছে। তো এই যে আপনাকে এই যে চার কোণে একটা বক্স আছে, এই বক্সে ক্লিক করবেন। দেন হচ্ছে এই বক্সটা ফিল আপ হয়ে যাবে, এভাবে পুরোটা সবুজ হয়ে যাবে এবং মাঝখানে একটা রাইট চিহ্ন চলে আসবে। দেন হচ্ছে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে অনেকগুলো অপশন আসবে, এই পেজটা চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা বাকিগুলো নিয়ে সবগুলো নিয়ে কথা বলবো না, আমাদের যেটা দরকার সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই যে এখানে ইনক্রিমেন্ট, যেটা আমরা যেহেতু ইনক্রিমেন্টের কপি ডাউনলোড করব, সো দ্যাট আমরা এখানে ইনক্রিমেন্টে চলে আসব। এই ইনক্রিমেন্টে এখানে ক্লিক করলেই হচ্ছে আপনার সামনে এটা চলে আসবে। দেন হচ্ছে আপনি এখানে হ্যাঁ দিবেন। এই যে হ্যাঁ দিলাম। দেন হচ্ছে এই দেখেন আমাদের এখানে আরো পাঁচটা অপশন চলে এসেছে। এখানে আসছে হচ্ছে বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। তো আপনি হচ্ছে যেই ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। যেমন আপনি যদি রেলওয়ে ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে রেলওয়ে সিলেক্ট করবেন, আপনি যদি সিজিডিএফ ডিপার্টমেন্টের হয়ে থাকেন তাহলে সিজিডিএফ সিলেক্ট করবেন, বিজিবি ডিপার্টমেন্টের হলে বিজিবি সিলেক্ট করবেন, জুডিশিয়াল ডিপার্টমেন্টের হলে জুডিশিয়াল সিলেক্ট করবেন। আমি হচ্ছি বেসামরিক ডিপার্টমেন্টে, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তো আমি হচ্ছে এই জন্য বেসামরিক, আমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে বেসামরিক ডিপার্টমেন্ট, সো দ্যাট আমি বেসামরিকটা সিলেক্ট করলাম। করার পর এই যে দেখেন এখানে আমার ন্যাশনাল আইডি নাম্বার যাচ্ছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারাও আপনার এই পেজটা আর কি অপশন সিলেক্ট করার পর আপনার ডিপার্টমেন্ট যখন আপনি সিলেক্ট করবেন দেন আপনার সামনে এই পেজটা চলে আসবে। তো আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটু ওয়েট করি নাম্বারটা লেখা পর্যন্ত। ওকে, দেন হচ্ছে ভেরিফিকেশন নাম্বার, যেটা এটা হচ্ছে আমাদের সবারই হচ্ছে প্রত্যেক আমাদের যে প্রত্যেক বছরের যে আমরা ইনক্রিমেন্ট কপি আছে, তো এই এটা চেক করলেই আপনি ভেরিফিকেশন নাম্বারটা কি কোথায় পাবেন। আপনি আপনি যদি প্রথমবার এটা করে থাকেন তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে আপনি কোথায় পাবেন। তো এটা হচ্ছে আমরা প্রত্যেক বছর যে ইনক্রিমেন্টের কপি ডাউনলোড করি সেই কপিটা চেক করলেই পেয়ে যাবেন। এখানে হচ্ছে ওই কপিতে হচ্ছে দুই নাম্বার অপশনে ভেরিফিকেশন নাম্বারটা দেয়া থাকে। তো আমি আমার ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে।
ওকে, দেন হচ্ছে আমাদের এই যে এটা আর কি এখানে টাইপ করতে হবে। এটা মূলত টাইপ করতে হয় এই জন্য যে আপনি রোবটটা মানুষ এটা যাচাই করতে চাই আর কি সফটওয়্যার। যাই হোক, আমি এখানে টাইপ করে নিয়েছি, এখানে হচ্ছে 6, তারপর এইচ, ভি, ওয়াই, এইচ। এইখানে যেভাবে লেখা থাকে এভাবে হুবহু আপনি লিখবেন। এখানে যদি ধরেন বড় হাতের থাকতো তাহলে বড় হাতের এইচ দিতাম আমি, ভিটা যদি বড় হাতের হইতো ভিটা বড় হাতের দিতাম। তো এখানে যে যেরকম থাকবে আর কি হুবহু ওইটা লিখবেন। দেন হচ্ছে লগ ইনে ক্লিক করব, তারপর এই যে ওকে লিখবো, ওকেতে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার যে ফোন নাম্বারটা দেয়া আছে ফিক্সেশনের জন্য, আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওইটা আমার দিতে হবে। এই যে আমার চলে এসেছে অলরেডি, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যায়, 5-10 সেকেন্ড সময় হয়তো নেয়, অনেক সময় দেখা যায় মুহূর্তের মধ্যেই চলে যায়, 5-10 সেকেন্ড সময় নেয় না। তো এটা আমি দিলাম এখানে, দেওয়ার পর এই যে ভ্যালিডিট যেটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের, আমরা কিন্তু আমার যে নিজস্ব আমার যে তথ্যগুলো যে এখানে আছে, আপনার তথ্যগুলো যে এখানে আছে, আপনি যদি আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি ওই একই প্রসেসে যদি আপনি লগ ইন করেন, দেন হচ্ছে আপনার তথ্যগুলো যেখানে আছে ওইখানে আপনি চলে আসবেন। এই যে দেখেন আমি এখানে চলে এসেছি, এখানে সবকিছু সবগুলো হচ্ছে আমার নিজের ইনফরমেশন। তো আমি হচ্ছে আমরা যেহেতু এই বছরের ইনক্রিমেন্ট কপি নিতে চাই, সো দ্যাট আমি হচ্ছে 1/7/2022 এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে গো দিব। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলে নিই এই ফাঁকে, আপনার যদি কখনো দরকার হয় কোনো বছরের, যেমন 2015 সালের, এটা আপনি হারায় ফেলছেন, এটা আপনি নিজে নিজের কাছে রাখতে চাচ্ছেন একটা কপি, কিংবা 2000 যে কোনো সালের, 15 থেকে 2022 পর্যন্ত আপনি যে কোনো সালের ইনক্রিমেন্ট কপি চাইলেই এই সাইট থেকে আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমাদের অনেক সময় দেখা যায় হারিয়ে যায়। তো হারিয়ে গেলে আমরা হন্য হয়ে খুঁজি, কিংবা কোনো একটা দোকানে শরণাপন্ন হই, কিংবা টেনশনে পড়ে যাই। আমি নিজে দেখেছি আর কি অনেককে, নিজের অভিজ্ঞতা থেকে বললাম। তো এরকম যদি হয়ে থাকে, আপনি খুব সহজেই এই প্রসেসে এটা যে কোনো বছরের 15 থেকে 22, 2015 থেকে 2022 পর্যন্ত যে কোনো বছরেরটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আমি এখানে তারপর হচ্ছে যে সালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে গতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন চলে এসেছে, এই যে আমার নাম টাম সব চলে এসেছে। এই যে দেখেন এটার এন্ট্রি তারিখ কিন্তু জুন মাসের 30 তারিখে হয়েছে, 30/6/2022। তো আমি এখন এটার জন্য এটার প্রিন্ট কপিটা নিয়ে নিব। তো আমি এই যে দেখেন এইখানে কিন্তু আমরা ক্লিক করব না, আমরা এই যে এই জায়গাটাতে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন আমি এখন সেভ করে নিব। এই যে আমি আরো অনেকটা একটু আগে করেছি, এটা সবার গুলা সেভ করে নিয়েছি এখানে পিডিএফ আকারে, নিজেরটাও করে নিচ্ছি। আমি আমার নিজের নাম দিয়ে জুহা পি লিখেছি, অর্থাৎ জুহা পিডিএফ, যাতে ইজিলি খুঁজে পাই। সবারটাও আমি এইভাবে নামের অক্ষর দিয়ে আর কি সেভ করেছি। তো আপনি যেভাবে ইজিলি খুঁজে পাবেন এরকম একটা নাম দিয়ে সেভ করে, টাইটেল দিয়ে আর কি সেভ করে নেবেন। ওকে, যে সেভ অপশনে দিলে চলে আসবে, সেভ হয়ে যাবে আপনার ডিভাইসে। তো আমি যেভাবে দেখেছি ঠিক একইভাবে আপনি ফোন, আমি হয়তো বা ল্যাপটপ দিয়ে করেছি, কিন্তু আপনি এই একইভাবে ফোন দিয়েও করতে পারবেন, একইভাবে আপনি পিডিএফ সেভ করে নিতে পারবেন। এটাতে কোনো মানে ঝামেলা হবে না। অবশ্য ল্যাপটপ থাকলে যেহেতু স্ক্রিনটা বড়, সো দ্যাট একটু সুবিধা হয় আর কি, কিন্তু ফোন দিয়েও করা যায়, খুব সহজেই করা যায়। এই জন্য আসলে আপনার মানে দোকানে দৌড়াদৌড়ি করার কোনো কারণ নেই। এক সময় আমরাও অনেক হয়রানির শিকার হয়েছি, আজকে আমার এটা করতে করতে মনে হচ্ছিল আর কি যে একটা সময় খুব ভোগান্তি হয়েছিল এই ইনক্রিমেন্টের জন্য। যাই হোক, ওই সব কথা আর না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর কি, আপনার যদি সামান্যতম কোনো উপকার হয়ে থাকে এই ভিডিও দ্বারা, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।